তো দেখতে পাচ্ছো কমলনগর ঘাটে যাচ্ছি। তো দাদা একজনের মাথা পিছু কত করে নাও? 5 টাকা। আর যদি মোটরসাইকেল বা সাইকেল থাকে? 1000 মিটার উপরে। এই ফার্স্ট টাইম, সত্যি খুবই ভয় লাগছে। দেখতে পাচ্ছো 1000 মিটার উপরে আছি জলের ট্যাঙ্কিতে। ও নো এভরিবডি, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজ আমরা কমলনগর যে ওয়াটার ট্যাঙ্ক আছে, এছাড়াও কমলনগর যে ঘাট আছে, সেটাই তোমাদের পরিদর্শন করে দেখাবো। অসাধারণ প্লেস। এছাড়াও আমরা যে কমলনগর ঘাটে যাব, সেখানে হচ্ছে নদিয়া টু বর্ধমান, অর্থাৎ কমলনগর থেকে যখনই কেউ পার হয়ে ওপার যাবে, সেটা পড়ে যাবে নদিয়ার মধ্যে, আর নদিয়া থেকে যারা এপার আসবে সেটা তো বর্ধমান পড়ে যাচ্ছে, বুঝতেই পারছো। দাদা জায়গাটার নাম কি? তালতলা মোড়। তালতলা মোড়। তো কমলনগরের রাস্তা কি এইটাই? এইটাই। ও, তো কতক্ষণ লাগবে সাইকেল নিয়ে? ওই 2 কিলোমিটার। 2 কিলোমিটার? তা সাইকেল নিয়ে কত মিনিট লাগতে পারে তাও? আধ ঘন্টা। তো এখানে দেখতে পাচ্ছি মিষ্টি। তো মিষ্টি কি দোকান তোমারই? হ্যাঁ। ও, তো এই মিষ্টিগুলোর দাম কত? 7 টাকা, 8 টাকা, 10 টাকা। 60 টাকা করে এতগুলো মিষ্টি? 60 টাকা? তো কমলনগর যাওয়ার পথে দেখতে পাচ্ছি ওয়াটার ট্যাঙ্ক। দেখাও ক্যামেরাম্যানকে বলবো। তো দেখো অসাধারণ ওয়াটার ট্যাঙ্ক। তো ওয়াটার ট্যাঙ্ক দেখেই বুঝতে পারছি যে কমলনগর খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। তো এক দাদার সাথে দেখা। দাদা কি করছো? জল ট্যাঙ্কিতে তোলাচ্ছে। ও, জল ট্যাঙ্কিতে উঠছে? ওয়াও, এভাবে তুলতে হয়? তোমরা দেখতে পাচ্ছো ট্যাঙ্কিতে জল ঠিক এইখান থেকে কিন্তু তুলে নিচ্ছে। তো কত সহজভাবে দেখো জলটা তুলে নিচ্ছে ট্যাঙ্কিতে। দেখতে পাচ্ছো ট্যাঙ্কি এখানেই রয়েছে। তো এই ট্যাঙ্কিতে জল তুলে নিচ্ছে দাদা। এই যে ট্যাঙ্কিটা আছে, কতক্ষণ লাগবে ফুল হতে? ফুলে 1.5 ঘন্টা মোটামুটি ফুল খুললে। 1.5 ঘন্টা লাগবে জলের ট্যাঙ্কি ফুল হতে। তো দেখিয়ে দাও জলের ট্যাঙ্কিটা। তো এটা সম্পূর্ণ করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো দাদা অসংখ্য ধন্যবাদ ইনফরমেশান দেওয়ার জন্য। তো ভালো থেকো। তো এখন আমরা যাব একদম ওপরে, এরপর সমস্ত স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাবো, চলো। তো এখন আমরা যাব যে জলের ট্যাঙ্কি আছে একদম টপ ফ্লোরে, একদম ওপরে। তো চলো, লেটস গো, চলে আসো। কেমন লাগছে ভাই? ভালো লাগছে? আসো আসো। ওয়াও ভাই, ভেতরে তো একটা বাইক। দেখাও আমাদের ভিউয়ারকে, দেখাও। ওয়াও, নাইস তুলেছ নাকি? তো চলো, আমার তো ভয় লাগছে এতটু উঁচু। তো দেখতে পাচ্ছ অর্ধেকটা উঠে পড়েছি, আমরা যাবো একদম টপে ওপরে। তো চলো লেটস গো। তো অনেকটা চলে এসেছি, অনেকটা উঁচুতে চলে এসেছি, তোমরা বুঝতে পারছো, সত্যি করে হাঁপিয়ে গেছি ফ্রেন্ডস। তো আরও যে টপ ওপরে, একদম সম্পূর্ণটা ওপরে যাবো, এরপর তোমাদের দেখাবো যে কেমন মজা, চলো। তো ফ্রেন্ডস, আমি একদম ওপরে উঠে পড়ছি, দেখতেই পাচ্ছো সত্যি আমার যে কতটা ভয় লাগছে সেটা আমি ছাড়া কেউ হয়তো বুঝতে পারছে না। আর এখন আমরা আছি কোথায় বলতো? 1000 ফুট ওপরে। তো এই দেখতে পাচ্ছ ওয়াটার ট্যাঙ্ক, আর এই ওয়াটার ট্যাঙ্কের সর্বোচ্চ উপরে আমরা এখন রয়েছি, বুঝতে পারছো প্লেসটা দেখে। তো এখন 1000 ফুট ওপরে রয়েছি আমরা। তো অবশ্যই আমাদের সাপোর্ট, ভালোবাসা দিও, তাহলে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি কমলনগর ঘাটে, আর তোমরা দেখতেই পাচ্ছ লুকটা অসাধারণ লুক। তো দেখতে পাচ্ছ নদী দিয়ে নৌকা আসছে। তো ক্যামেরাম্যান একটু চলে আসো কাছ দিয়ে। তো লুকটা ভালো করে দেখাও, আর চারপাশটা অবশ্যই দেখাও। তো কমলনগর ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, আমি বলবো রাউন্ডটা সম্পূর্ণ দেখিয়ে দিই একটু ছোট করে। তো তোমরা যদি কমলনগর ফেরিঘাটে আসো, তো যদি লোডবাহী কোনো গাড়ি আসে তাহলে ইজিলি এই লঞ্চের মাধ্যমে কিন্তু সেটা পার করা হয়। তো তোমাদের বলছিলাম যে দেখো এখানে আমরা আছি বর্ধমানে, আর এই যে নদীটা আছে, নদী পার হলেই কিন্তু আমরা চলে যাব নদিয়াতে, অর্থাৎ নদিয়া থেকে বর্ধমান, বর্ধমান থেকে নদিয়া, জাস্ট 2 মিনিট। কাকা কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বেড়াতে? ও, বাড়িতে। নদিয়া যাচ্ছ? আর এখানে ছিলে কোথায়? বর্ধমান। ওয়াও, তো ফাইনালি আমরা ছিলাম বর্ধমানে, আর চলে আসলাম নদিয়াতে, বুঝতে পারছো, জাস্ট 2 মিনিট, 2 মিনিটে। তো এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, ওয়াও নাইস, একটা শিব মন্দির দেখতে পাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ শিব মন্দির। তো জাস্ট মানে ওই কমলনগর ফেরিঘাট পার হয়েই তোমরা দেখতে পারবে এই শিব মন্দিরটা। তো দাদা একজনের মাথা পিছু কত করে নাও?
5 টাকা আর যদি মোটরসাইকেল বা সাইকেল থাকে সাইকেল মানুষ 10 টাকা সাইকেল মানুষ 10 টাকা আর যদি মোটরসাইকেল থাকে 15 টাকা বুঝতে পারছো আর এখানে কি মানে বড় গাড়ি পার করা হয় ইজিলি হ্যাঁ ইজিলি তো এটা হচ্ছে কমলগড় ফেরি ঘাট তাই তো 4 চাকা 6 চাকা ইজিলি পার করা হয় তো তোমরা বুঝতেই পারছো আন্ডারলোড গাড়ি লরি পার হয় যদি আন্ডারলোড যদি গাড়িও আসে মানে কোনো ব্যাপার না ইজিলি পার করা হয় তোমাদের একটু আগে দেখালাম ওখানে লঞ্চটা রয়েছে তো দেখতে পাচ্ছো কমলগড় ফেরিঘাটের সাইডে রয়েছে যেখান থেকে জল তোলা হচ্ছে আর এই জল তুলে এই যে হচ্ছে ওয়াটার প্রজেক্ট এখানে বিশুদ্ধ করা হয় তো ফিল্টার করে এই জলটা সরাসরি ট্যাঙ্কে চলে যায় আর ট্যাঙ্কি থেকে সরাসরি আশেপাশে যে গ্রাম আছে প্রত্যেক গ্রামে কিন্তু জল সরবরাহ করা হয় তো ক্যামেরাম্যানকে বলবো দেখাতে এখানে জল বিশুদ্ধ করা হয় তো এরপরে কিন্তু আশেপাশে যে গ্রামগুলো আছে প্রত্যেক গ্রামে কিন্তু এখান থেকে জল সরবরাহ করা হয় তো ফ্রেন্ডস ব্লগটা এখানে শেষ করব তো অবশ্যই তোমরা ভালোবাসা দিও সাপোর্ট করো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা